আল্লাহের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাদান ফাতেমাকে ডেকে বললেন, ও বেটি ফাতেমা, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম ফাতেমা তো সাইয়্যিদা তো নিসাইয়ানিল জান্নাহ, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার বেটি ফাতেমা, আমি জানিয়ে দিলাম জান্নাতে যত নারীরা প্রবেশ করবে সমস্ত নারীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি নারী দিগের লিডার বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, সমস্ত নারী দিগের সত্তারিণী তুমি হয়ে যাবে, তবে ফাতেমা মনে রাখো তুমি সত্তারিণী হওয়ার পরেও তোমার আগে আর একজন নারী হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার তিনি যখন এই কথাটা বললেন আম্মা জান ফাতেমা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বললেন আমি জান্নাতি নারী দিকে সর্দারিনী, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারী দিকে লিডার আমি হয়ে যাব, কিন্তু আমার আগে আবার কোন নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে? আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, তোমার আগে যে নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই নারীর নাম হলো উম্মে জামেলা, হলো তার বাড়ি কোথায়? আল্লাহ নবী সব ঠিকানা জানিয়ে দিলেন, অমুক কাটুরিয়ার স্ত্রী তার নাম উম্মে জামেলা। আল্লাহ নবীর বেটি ফাতেমার মনে একটা প্রশ্ন উদয় হচ্ছিল, কি এমন আমল করে যার জন্য আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে? তার সঙ্গে একটু আমি সাক্ষাৎ করব। আম্মা জান ফাতেমা পরের দিন সকালবেলা চলে গেলেন উম্মে জামেলার ঘরের দরজার সামনে, যে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো বাড়ি যে সালাম দিতে হয় না বলতে হয়, কেউ বাড়ি আছেন কি বলতে হয় সালাম দিতে হবে? প্রচলন আছে আমাদের নবীজির হাদিস, নবীজির সুন্নাত, বাড়িতে যাবে সালাম দেবে, ছেলের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম, মেয়ের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম, স্ত্রীর সঙ্গে দেখা হবে বাড়িতে গেলেই সালাম দেবে। আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুক, সেও বলবে যে আল্লাহ আপনার উপরেও রহমত বর্ষণ করুক। আল্লাহ তো এই দোয়া কবুল করে নিয়ে রহমতের ভাগিদার আমাকে বানিয়ে দিতে পারে। আর আমরা কারো বাড়িতে যাওয়ার পরে কখনো বলে থাকি বাড়ি কেউ নেই, কি যদি বিরাট পরিচিত হয় চলে আইছি, আজ থেকে আমরা বাড়িতে যাওয়ার পরে সালাম দেব ইনশাল্লাহ, সকলেই বলি না ইনশাল্লাহ। প্রথম প্রথম আমিও জানি একটু লজ্জা লাগে, লজ্জা লাগে, স্ত্রী বলে কি ব্যাপার হঠাৎ করে আজ 20 বছর বিয়ে হলো কোনোদিন সালাম দিলে হঠাৎ, একটু বলে বোঝাতে হবে। মাদিন সাহেব বস করেছে, অন্তত যদি একটা আঙুল শিখে বাড়ি যেতে পারে লাভ হবে, বস শোনা সার্থকত হবে না একটা আঙুল শিখে এসে। ঝামেলা হলেও বাড়িতে যে প্রথম দিন স্ত্রীর কাছে হাসির পাত্র হলেও দুদিন তিন দিন চার দিন সালাম দেবেন, দেখবেন অভ্যাস হয়ে গেছে। নতুন নতুন কোন কাজ করলে একটু ঝামেলা হয়ে যাবে। মাদিন সাহেব অস্কারে আসছে যে স্ত্রীর, সে তোমার বাড়ির চাকর, স্ত্রী তোমার বাড়িতে ধোপার কাজ করে, তোমার বাড়িতে মেথরের কাজ করে, জামা কাপড় পরিষ্কার করা থেকে নিয়ে টয়লেট পরিষ্কার করা থেকে নিয়ে সব কাজ স্ত্রীরা করে। সুতরাং বাড়িতে যে কোনোদিন যদি স্ত্রী খারাপ রান্না করে, কোন স্ত্রীকে যেন বকাঝকা করো না, যেমনই রান্না করুক চেষ্টা করেছে ভালো করে রান্না করার, তুমি বলবে রান্নাটা খুব ভালো হয়েছে, কারণ হুজুরের রস শুনে সবা শুনে বাড়ি গেছে, তাবার খায়নি। বাড়িতে যে ভাত নিয়ে বসেছে স্ত্রী, তরকারি দিয়েছে দুটো বাটিতে দেওয়া আছে, তরকারি ঢেলে নিয়ে ভাতটা এক লোকমা গালে দিয়ে বলছে, আজকে রান্নাটা না আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হয়েছে। ভাই দি ভাই, হবে না হবে না, স্ত্রী রেগে আর সুস্বাদু তো হবে। আজ 18টা বছর তোমার সংসার করছি, কোনদিন
দিন সুনাম করবে। তোর বড় ভাবি রান্না করা তরকারি মাখিয়ে খেয়ে খুব ভালো লাগছে, যাও প্রত্যেকদিন বড় ভাবির কাছে রেখে আসবো। ওরা জানে না যে বড় ভাবি ওই পার্কেটটা পাঠিয়ে দিয়েছে। ও জানো হুজুর বলেছে স্ত্রীকে প্রশংসা করতে হবে রান্নায়। আর যে প্লেটে যে তরকারিটা ছিল ওইটাই যে বড় ভাবি দিয়েছে এ তো আর জানে না। খারাপ লাগলেও ভালো বলেছে, যদি একটু বুঝিয়ে বলেন স্ত্রী যে দেখো সত্যি সত্যি ভালো না লাগলেও এটা বলতে হয় সোমনাথ তাই বলেছি, আবার ঠান্ডা হবে। আমরা বাড়িতে যে ইনশাল্লাহ আজ থেকে সালাম দেব সকলে বলি আল্লাহ কবুল করুন ইনশাল্লাহ। আল্লাহ নবীর বেটি ফাতেমা সালাম প্রদান করলেন, ঘরের ভিতর থেকে সালামে জবাব চলে আসলো, কে বাইরে দাঁড়িয়ে সালাম প্রদান করেন? প্রিয় নবীর বেটি ফাতেমা বললেন, ও আমার বোন আমি অন্য কেউ নই, আমি হলাম জান্নাতি নারী দিকে সদ্দারিনী ফাতেমা, তোমার ঘরের দরজার সামনে হাজির। যেই না ফাতেমার কথার আওয়াজ শুনতে পেতে রে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসে, ও বোন ফাতেমা তুমি আমার ঘরের দরজার সামনে হাজির। আর কাজের আর কান্নার আওয়াজ বাইরে চলে এসেছে, আম্মা জান ফাতেমা অবাক হয়ে গেলেন, ও গো বোন তুমি ঝামেলা না, আমি এসেছি বলে তুমি কি বিরক্ত বোধ করছো, আমি এসেছি বলে তুমি কি রাগ করেছো নাকি, আসার জন্য তুমি কান্নাকাটি কেন করছো? হযরত উম্মে জামেলা বললেন, ও বোন ফাতেমা তুমি এসেছো বলে আমি এই জন্য কাঁদি না, বরং আমি এই জন্য কাঁদি অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছা হলো ইন্তেকাল হওয়ার আগে একটা বার যেন জান্নাতি নারী দিকে সন্তানিনীর সঙ্গে আমার দেখা হয়ে যায়। ও বোন ফাতেমা কিন্তু আমার নসিব এত বড় খারাপ, আজ আমার ঘরের দরজার সামনে হাজির হয়েছ কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে না। কেমন বলছো? দরজা খোলো দেখা হবে, ঠিক না বল? তুমি যদি বলো অনেক দিনের শখ আমার সঙ্গে দেখা করার, দরজা খুললেই দেখা হয়ে যাবে, কান্নার তো কোনো কারণ নেই। বলে আমি দরজা খুলতে পারবো না। কেন বল না? আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি যে ফাতেমা আসলে দরজা খুলে দিয়ে তাকে ঘরের ভিতরে ডাকবো। তো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য শিকার দেখেছেন, আমার স্বামী আমাকে এই কথা বলে রাখেন, বোন ফাতেমা বাড়িতে চলে যাও, স্বামী আজকে বাড়ি আসলে অনুমতি নিয়ে রেখে দিন, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আম্মা জান ফাতেমা বাড়িতে চলে আসলেন, পরের দিন সকালবেলা আবার উম্মে জামেলার সঙ্গে দেখা করার জন্য রওনা, কিন্তু পিছু লেগেছে ইমাম হুসাইন। ও আমার আম্মা জান কোথায় চললেন বলুন? আম্মা জান ফাতেমা বললেন, জান্নাতে সর্বপ্রথম যে নারী প্রবেশ করবে উম্মে জামেলার বাড়ির দিকে আমি যাচ্ছি। ইমাম হুসাইন পিছু লেগেছে, পিছু ছাড়ে না, ইমাম হুসাইনকে সঙ্গে করে নিয়ে উম্মে জামেলার ঘরে দরজার সামনে হাজির হয়ে গেলেন, আজও সালাম প্রদান করলেন। গতকাল কান্নার আওয়াজ চলে এসেছিল, আজ যেন মনটা খুশিতে ভরে গেছে তার। উম্মে জামেলা বলছে, ও গো বোন ফাতেমা অনেক দিনের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করতে চলেছে, একটু দাঁড়িয়ে যাও আমি দরজাটা খুলে দিচ্ছি। আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে আছেন, দরজাটা খুলতে যাবেন হঠাৎ হুসাইন আওয়াজ করে বললেন, ও গো মা ফাতেমা আপনি আগে যাবেন না আমি আগে যাব? কথার আওয়াজ শুনে ঘরের দরজাটা আবার বন্ধ করে দিলেন। ও বোন ফাতেমা তোমার সঙ্গে আরো কেউ আছে নাকি? আম্মা জান ফাতেমা বললেন, জি হ্যাঁ আমার সঙ্গে জান্নাতি সমস্ত যুবকদের ভিতরে সর্দার যে হবে ইমাম হুসাইন আমার সঙ্গে রয়েছে। বলে, ও বোন ফাতেমা আজকেও তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে না, কারণটা কি? কারণ হলো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি, আমি ইমাম হুসাইনকেও ঘরের ভিতরে প্রবেশ করতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী অনুমতি দিয়েছে শুধু তোমার এ বাড়িতে প্রবেশ করার,
আমার মা বোনেরা জান্নাতে যদি যেতে চান স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আমি প্রসঙ্গ হারাচ্ছি না বাপ, কি কথা বলতে যে এখানে এসেছি সব মনে আছে, সুদের কথা বলছিলাম। আর এই লাইন বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, লক্ষ্যে চলে যেতে পারে। সুদের কথা বলতে বলতে এখানে এসেছি, একজন মানুষ সুদ খায় কেন? না তার উদ্দেশ্য হলো সম্পদের লোভ। একজন মানুষ ঘুষ খায় কেন? সম্পদের লোভ না। আল্লাহ বিল্লাহ করে সরকারি চাকরি করে, আল্লাহ অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকে মাসের টাকা, ওইটা যেন হাত না দিতে হয়, ঘুষ খেয়ে যেন আল্লাহ সংসারটা চলে যায়। ঘুষ নামীয় প্রথা সমাজ থেকে যতদিন না উঠে যাবে, সমাজ কোনদিন শান্তির সহিত চলতে পারে না। ঘুষের জন্য আজকে সমাজে এত অরাজকতা, আপনি দেখেন এমন ইতিহাস জ্বলজ্বল করছে। একই ক্লাসে পড়তো, ক্লাস ফ্রেন্ড, সব থেকে ভালো স্টুডেন্ট, ফার্স্ট বয়, আজও টিউশনি পড়িয়ে বেড়াচ্ছে, ক্লাসে যোগে যাগে পাস করে বেড়াতো, এখন সে বড় স্কুল মাস্টার হয়ে গেছে। আছে না নেই? আছে না? কারণ কারণ ফার্স্ট বয় হলে কি হয়, বাপের তো টাকা নেই, 15 লাখ নেই, আর ক্লাসে যোগে যাগে পাস করেছে, তাই তোর বাপের যে বহু টাকা আছে, ব্যান্ডেল ঝেড়েছে আর চাকরি, বুঝতেও পারছে এত, বুঝে যাচ্ছে না, চাকরি ছেড়ে দিয়ে বাড়ি আসতে পারছে। আর ছাত্ররাও সেই রকম তো বার হবে, মাস্টারের জিজ্ঞাসা করছে, এখন অনলাইনের যুগ, স্কুল মাস্টারের জিজ্ঞাসা করছে যে বাট বানান করেন, ফেসবুকে দেখছিলাম, তো স্কুল মাস্টার বলছে আবার বলা লাগে, তো বলে বলে বিএটি বাট, বিএটি ইংরাজির কি করেছে বোঝা যাচ্ছে, ব্রিজ বানান করতে বলেছে BIBRIZ, ব্রিজ পড়িনি তো জীবনে, টাকা আসা চাকরি নেই, সমাজকে কি উপহার দেবে তার? ও মুসলমান মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না, কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না বাবা, ভালো করে মাথায় রাখুন। তাহলে ঘুষ ওই ব্যক্তিটা এই জন্যই খায়, সেই ব্যক্তিটার ভিতরে সম্পদের লোভ দেখা দিয়েছে বলে। ও মুসলমানেরা, একজন মানুষ লটারির টিকিট কাটেন, এটাও তো হারাম, এটাও তো হারাম, গুনার কাজ, তবু আমরা লটারির টিকিট কাটি সম্পদের লোভে, 10 টাকায় যাতে যদি আমার 10 লাখ টাকা বেঁধে যায়, এই চিন্তায় সবার ইচ্ছা সম্পদের লোভে পড়েছি তো বলে আল্লাহ বলা হয়ে যাবে। সম্পদের লোভ মানে আল্লাহ থেকে দূরে চলে আসবে, পাপের দিকে যাবে। লটারির টিকিট কেটেছে সম্পদের লোভে পড়ে না এমনি, এটাও তো হারাম, ভালো করে মাথায় রাখুন। আমরা মনে করি শুধু সুদখোরের বাড়ি খাওয়া যাবে না, ঘুষখোরের বাড়ি খাওয়া যাবে না, লটারির টিকিট কাটে তার বাড়ি খাওয়া যাবে না, এমনি করে যারা হারাম পন্থায় রোজগার করে তাদের বাড়ি খাওয়া যাবে না। ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর আপনি ওই মানুষটার বাড়িতে প্রত্যেক দিন খাবেন? কারণ ওই মানুষটা একটা কাপড়ের ব্যবসায়ী, ব্যবসা করা হালাল, আমিও বলছি হালাল হালাল, কিন্তু বর্তমান জামানাতে সম্পদের মায় পড়ে, পথের লোভে পড়ে হালাল জিনিসটা আমরা হারাম বানিয়ে নিয়েছি। ও মুসলমানেরা মাথায় রাখুন, মনে করুন আমি আপনাদের বুড়িরহাট খোলায় চলে গেলাম, একটা দোকানে লুঙ্গি করাই করব বলে, একটা দোকানে লুঙ্গি আছে ভাই, লুঙ্গিটার দাম কত? তার কেনা রয়েছে 150 টাকায়, আমার কাছে দাম বলেছে 250 টাকা। আমি বললাম ওগো ভাই যান, 250 টাকা দিতে পারবো না, আমি একেবারে পুরো পুরি 200 টাকা দিচ্ছি, লুঙ্গিটা দেন। বলে হুজুর সত্য কথা বলতে কি, লুঙ্গিটা আমার কেনা দাম হলো 230 টাকা, প্রথম যখন এসেছেন 10টা টাকা লাভ দেন, 240 টাকা দেন, কেনা দাম কত? 150। এখন বলছে কেনা কত?
230 আমি 240 টাকা দিয়ে লুঙ্গিটা কিনে বাড়ি নিয়ে গেলাম। আচ্ছা ব্যবসা হালাল তো? হালাল আছে? আর আছে? আমি বলবো, বলবোই কেন, আমার কেনা দাম 230, আমি বিক্রি করবো এই লুঙ্গিটা 500 টাকা। কেনা দাম এত মাল শুয়ে বলছি আল্লাহ কিরে খোদার কিরে বলে আমার ব্যবসা হালালটাকে হারাম বানিয়ে দিচ্ছি, তার ওই হারাম টাকা এবার ইমাম সাহেব খাচ্ছে, বুঝতে পারি না। আমি সবজি ব্যবসায়ীর কাছে গেলাম, ভাই লাউ কত? লাউ 20 টাকা। কিরম বলতে, পাশের দোকানদার বললো 15। লোড লাল বয়স আছে, 3-4 দিন হয়ে গেছে, আমার চাষি এক্ষুনি কেটে দিয়ে গেল, আধা ঘন্টা হয়নি, বিশ্বাস নয়, বোটা দেখেন, বোটা দিয়ে তো আটা গলছে। যখন চাষিকে, চাষির কাছ থেকে যখন কেনে, তবে লাউয়ের বোটা সেই সিদ্ধাতুল মন্তাই যে কাটতো, মানে গাছটা যাতে না কাটে, যত দূর ওর বোটা আছে সেই জায়গায় যে কাটে, আর 2-4 ঘন্টা যাবে, একটু শুকিয়ে শুকিয়ে যাবে, আবার হাত গিরো করে কেটে দেব, যে আসবে তার বলবে এই দেখো সবে মাত্র দিয়ে গেছে 5 টাকার জন্য, এই ব্যবসাটা আর হালাল আছে? আচ্ছা ওই টাকা, ওই মাল বিক্রি করে আমি বাড়িতে নিয়ে আসব চাল ডাল খাওয়ার, আমি বাড়িতে নিয়ে আসব, সবের ভাগিদার, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে সবাই হবে তো নাকি? সবাই খাবে, আমিও খাবো। আচ্ছা সবার পাপ হবে তো? মশলা বলছে সবার হবে না, সবার হবে না, কত বড় বুদ্ধিমান, পাপের বোঝাটা আমার মাথায় নিয়ে আর খাওয়াচ্ছি সবার। আমি তো পাগল হয়ে গেছি ওই সন্তানদের মুখের দিকে তাকিয়ে, আমার মেয়ে যে পাড়ায় ঘোরাঘুরি করে আর অন্যান্য বাচ্চাদের বলে তোর আব্বা কত টাকার খাবার আনে, প্রত্যেক দিন রং বেরঙের খাবার আমার আব্বা আমার জন্য নিয়ে আসে, আর এই শুনে আমার মন তো আরো বেশি আনন্দে উতলা হয়ে যাচ্ছে। আমার স্ত্রী পাড়ায় গল্প করে অন্য মানুষের সঙ্গে, তোর স্বামী 6 মাসে একটা কাপড় দেয়, আমার মাসে মাসে দেয়, আবার সপ্তাহে সপ্তাহে আমার বিভিন্ন সারপ্রাইজ দেয়। আগে যদি 150 টাকার মাল বলতাম কেনা দাম 230, আর 150 টাকায় কিনে বলবো আমি কেনা দাম 300 টাকা, আরো বেশি দিয়ে দিয়ে। ও মুসলমান মাথায় রাখুন, যে স্ত্রীর জন্য এত কিছু করছি, যে মেয়ের জন্য এত কিছু করছি, ওই মেয়ে ওই স্ত্রী আজ আমার সম্পদের মালিক হয়ে গেল, তারা সম্পদ গুলো ভোগ করছে, আর পাপের বোঝাটা আমার মাথায় আমি নিয়ে নিলাম, এটা তো বুদ্ধিমান মানুষের কাজ নয়। আপনি এত কষ্ট করে, এত খাটাখাটনি করে আপনি তাদেরকে দুনিয়াতে ভালো খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কিয়ামতের দিন যদি আপনি বিপদে পড়েন আপনাকে একটা নেকি দিয়েও সাহায্য করবে না, আপনি বারবার করে বলবেন ও আমার বিবি দুনিয়াতে কতটা তোমাদের জন্য খেটেছি, দুনিয়ার জমিনে তোমাদের জন্য কত কষ্ট স্বীকার করেছি, তোমাদের জন্য নামাজ পড়ার সময় পাইনি, তোমাদের জন্য রোজা রাখার সময় পাইনি, তোমাদের জন্য আমি হালাল ভাবে অর্থ রোজগার করিনি, হালাল ভাবে অর্থ রোজগার করতে গেলে অর্থ আমাকে কামাতে হতো অল্প, কিন্তু তোমাদের মুখের দিকে তাকিয়ে সম্পদ বেশি করে অর্জন করার জন্য হারাম ভাবে রোজগার করেছি। আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেকি দানা সাহায্য করো, ও ভাইরা বাবাজি না একটা বারের জন্য আপনাকে কেউ নেকি দানা সাহায্য করবে না, ওই ছেলে ওই মেয়ে ওই স্ত্রী সবাই আপনাকে ভুলে যাবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া মায়া বেরুল মানমি নাকি হি ওম্মিহি ওয়াবিহি ওয়াসাহিবাতিহি ওয়াবানি, কাল কিয়ামতের মহাময়দানে কোনো বান্দা কেউ কাউকে দেখে চিনবে না, স্ত্রী তার স্বামীকে দেখে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে দেখে চিনবে না, বন্ধু তার বন্ধুকে দেখে চিনতে পারবে না, সন্তান তার পিতাকে দেখে চিনতে পারবে না, সকলেই নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকবে, কেউ কারো
সামনে ধরা দেবে না, সকলে নাফসি নাফসি করতে থাকবে, ওই ছেলে ওই মেয়ে আপনার আপনার কেউ থাকলো না। ঠান্ডা সিজন পড়ে গেছে, আপনার শরীরে যে যে আপনার শরীরে যে কোটটা রয়েছে, যে শীতের বস্ত্র রয়েছে, তার বয়স 12 বছর 13 বছর 15 বছর, কিন্তু আজ আপনার গায়ে ওই শীতের পোশাকটা রয়েছে। স্ত্রী আপনাকে ডেকে বলে, শীতের সিজন পড়েছে, নিউ মডেলের শীত বস্ত্র উঠেছে, আমার জন্য একটা কিনে নিয়ে আসবেন, আপনার মেয়ের জন্য একটা নিয়ে আসবেন। মেয়ের রয়েছে 3 জোড়া 4 জোড়া শীতের বস্ত্র, ওই মেয়েকে আপনি কিনে দিলেন, ওই স্ত্রীকে আপনি কিনে দিলেন, আপনার কাছে টাকা নেই, বন্ধুর কাছে চলে গেলেন, বন্ধু মালটা অন্তত একটু বাঁচা, বাড়িতে নিয়ে যেতে হবে শীত বস্ত্র, বন্ধু ফেরত দিল, কোন দোকানে বাকি কিনতে গেলেন, দোকানদার আপনাকে ফেরত দিয়ে দিল, এমন করে কত লোকের কাছে কথা শুনে আপনি অতটা জোগাড় করে টাকাটা নিয়ে বাড়িতে নিয়ে আসলেন, ওই স্ত্রী ওই সন্তান সন্ততি আপনার অর্থটা ভোগ করলো। কিন্তু একবার আপনি ভাবুন, আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান, আপনার এসি গাড়ি এসি বাড়ি, আপনার মোজাইক করা বাড়ি, ওই বাড়িতে আপনাকে আর রেখে দেবে না, মারা যাবেন সঙ্গে সঙ্গে আপনার লাশটা বাইরে নিয়ে চলে আসবে, আপনাকে বাইরে উঠানে আপনাকে শুইয়ে দেবে। স্ত্রী বলবে, বৌমারা ডেকে ডেকে বলবে, অনেক মানুষের সমাগম হবে, অনেক মানুষ তারা লাশ দেখতে আসবে, আমাদের মোজাইক করা ঘরটা নোংরা করে দেবে, কাদা কাদা করে দেবে, মানুষটাকে আর ঘরের ভিতরে রাখা যাবে না, তাকে বাইরে রেখে চলে আসো। ও ভাইরা বাবা জিরা, অথচ ওই ঘর তৈরি করতে যে আপনি কতটা পরিশ্রম করেছেন, কিন্তু না 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 না, মারা যাবেন ওই ঘরে আপনাকে আর স্থান দেবে না, আপনাকে লক্ষ্য করতে পারা গেছে। এমন তো বহু ঘটে, বর্ষার সময় ইন্তেকাল করেছে, আসমান থেকে পানি বর্ষণ হচ্ছে, ওই কঠিন মুহূর্তের সময়তেও আপনাকে বাড়িতে রেখে দেবে না, কবর থেকে পানি কবরের ভিতর থেকে পানি ওঠে, ওইভাবেই ওই অবস্থাতেই পানির উপরে শুইয়ে দেয়, কাদা গাছ দিয়ে বালি দিয়ে কাদা বালির উপরে আপনাকে শুইয়ে দেবে, কেউ আর আপনাকে ঘরের ভিতরে রাখবে না, সকলে আপনাকে মাটি দিয়ে বাড়িতে চলে আসবে। আর যাদের জন্য এত কিছু করলেন আপনার সঙ্গী হবে না, আর আপনার ওই গুনার বোঝাটা মাথায় নিয়ে কবরে যেতে হবে। সেই দিন আফসোস হবে, আল্লাহ কাদের জন্য কি করেছে, কাদের জন্য কি করেছি, দুনিয়ার এই অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি বালাখানা তো কোনো কিছুই কাজে আসছে না, আজ কাজে আসবে একমাত্র আমল, নেক আমল যদি করে কবরে যেতে পারি তবে আমার আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর যদি বদ আমল করে কবরে যায় আল্লাহর পরিচয় ছাড়া কবরে যায়, নবী বললেন কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই দিন ওই সন্তান ওই স্ত্রী কেউ আর আপন থাকবে না। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য কথাগুলো বলছি বাবা, ভালো করে মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্যই জানিয়ে দিলেন, একজন মানুষের 3টে বন্ধু রয়েছে, প্রথম নম্বরে বন্ধু হলো তার সম্পদ সম্পত্তি, দ্বিতীয় নম্বরে বন্ধু হলো তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি স্ত্রী কন্যারা, 3 নম্বরে বন্ধু হলো তার জীবনের নেক আমল নেক আমল। ও আমার সাহাবারা আমার, একটু বলো বলো এই 3টে বন্ধুর ভিতরে সব থেকে ভালো বন্ধু কোনটি? সাহাবায়ে কেরামেরা জবাব দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই 3টে বন্ধুর ভিতরে সব থেকে ভালো বন্ধু কোনটি? আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন। নবী বললেন, তোমাদের জীবনের নেক আমলটাই তোমাদের আসল বন্ধু। সুবহানাল্লাহ বলেন, কারণ মারা যাবে,
মারা যাওয়ার সাথে সাথে প্রথম নম্বরের বন্ধু তোমাদের সম্পদ সম্পত্তি আর তোমাদের সঙ্গী সাথী থাকবে না। মারা যাব, দশ বিঘা জমি দশটা ছেলেরা এমনিতেই তার ভাগিদার হয়ে যাবে, ঠিক না ভুল? লিখে দিতে হবে, এমনিতেই তারা জেনে যাবে এই দশ বিঘা জমি আমরা হয়ে গেছি এর মালিক, বাড়িটার মালিক তারা হবে, গাড়িটার মালিক তারা হবে, সম্পদ আপনার কাছে আর থাকবে না, আমার সঙ্গে আর যাবে। দ্বিতীয় নম্বরে বন্ধু হল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি, এরাও তোমাদের কেউ সঙ্গী সাথী হবে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, একজন মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে যখন জানাজার নামাজ আদায় করিয়ে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে তো বাড়ির মেয়েরা স্ত্রী না যায় না, মৃত মানুষটা তখন আক্ষেপ করতে থাকে যে মেয়ের জন্য এত কিছু করলাম, যে স্ত্রীর জন্য এত কিছু করলাম, না ওই মেয়ে ওই স্ত্রী আজ আমার সঙ্গী হলো না, না তারা সকলেই তো বাড়িতেই রয়েছে, মনটাকে একটু সান্ত্বনা দেয়, ওই মেয়ে ওই স্ত্রী আজ আমাকে ভুলে যেতে পারে, কিন্তু এই শত শত মানুষেরা তো আমাকে ভুলে না, না এরা আমার সঙ্গী হয়ে থাকলে আমার জন্য যথেষ্ট। যখন তাকে কবরে সাইডে রাখা হয় কবর দেখে আর ভাবতে থাকে এতগুলো মানুষ আর এই ছোট্ট কবর কেমন করে জায়গা ধরবে। কবরের ভিতরে দুইজন মানুষ নেমে পড়েন, দুইজন যখন নেমে পড়েন মৃত মানুষটার আর একটু জ্ঞান ফেরে, এই শত শত মানুষ যাদেরকে দেখতে পাচ্ছি না 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 এরা আমার সঙ্গী হবে না, বরং যে দুইজন কবরে নেমেছে আর আমি এই তিনজন মিলে এই কবরের ভিতরে থাকবো, কি আর করা যাবে, সকলেই ভুলে গেলেও এই তিনজন এই দুইজন আমাকে ভুলে যায়নি, তিনজন আমরা কবরের ভিতরে থাকবো। মৃত মানুষটাকে যখন কবরের ভিতরে আস্তে আস্তে শুইয়ে দেওয়া হয় মুখটা কাবা দিকে ঘুরিয়ে দিয়ে, দুইজন মানুষ যখন উপরে উঠে পড়ে সেই সময় আকাশ ফাটা চিৎকার করে বলতে থাকে, ও দুনিয়াবাসীরা আজ আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, যাদেরকে আপন ভেবেছিলাম যাদেরকে আপন মনে করেছিলাম কেউ সঙ্গী হয়ে থাকলো না, না না কেউ আর আমার সঙ্গে থাকলো না, না সকলেই বিদায় হয়ে চলে গেল, যেটা আমার সঙ্গী হয়ে রয়েছে সেটা হলো নেক আমল। ও দুনিয়াবাসীরা আজ আমার দিকে চেয়ে চেয়ে শিক্ষা না, তোমাদেরকেও একদিন এই কবরে আসা লাগবে আমার মতো খালি হাতে, দুনিয়ার মাল দুনিয়ার টাকা দুনিয়ার অর্থ সবকিছু দুনিয়ায় পড়ে থাকবে, মেয়ে সঙ্গী হবে না, ছেলে সঙ্গী হবে না, স্ত্রী সঙ্গী হবে না, সবাই নিষ্ঠুর সবাই স্বার্থপর, সুতরাং তোমরা যেন আমার মতো ভুল করে কবরে এসো না, আগে নিজের আমলগুলো করো তবেই তো তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা এটাই তো আপনাদেরকে বলছিলাম আমি, দুনিয়ার সবাই স্বার্থপর কেউ স্বার্থপর ছাড়া হয় না, আপনার স্ত্রী এতটা ভালোবাসে আপনাকে, আপনার মেয়ে আপনার ছেলে আপনাকে এতটা ভালোবাসে, আমার কথা শুনলে আপনাদের রাগ হতে পারে কিন্তু স্বচক্ষে তো দেখেছি করোনা সিজন চলে গেল কত মানুষ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, যে স্ত্রীকে যান অপেক্ষা ভালোবেসেছে, যে সন্তান সন্ততিদেরকে এতটা ভালোবেসেছে, করোনা রোগে মারা গেছে স্ত্রীও পাশে যায় না সন্তানেরাও পাশে যায় না, কোথায় দম রয়েছে ভাড়া করে কবরস্থ করেছে, হয়েছে না হয়নি? কে আপু সাতের টানে সবাই দেওয়া বন্ধ করবে, আপনার বন্ধু আপনার শত্রু হবে, দেওয়া বন্ধ করবেন আপনার বোন আপনার শত্রু হবে, দেওয়া বন্ধ করবেন আপনার ভাই আপনার শত্রু হবে, দেওয়া বন্ধ করবেন আপনার স্ত্রী আপনার শত্রু হবে, ঠিক না ভুল? সবাই নেওয়ার জন্য সম্পর্ক রাখে, আসলে কেউ আসল জায়গায় না। আমাদের উচিত হবে স্ত্রীদেরকে বলা, শোনো তোমাদের জন্য পাপের বোঝা নিয়ে আমি কবরে যেতে পারবো না, তোমাদের ভালো খাওয়ানোর জন্য 500 টাকা রোজগার করতে গেলে হারাম রোজগার করতে হবে, পারবো না,
আমি 200 টাকা হালাল পন্থায় রোজগার করে শাক দিয়ে ভাত খাবো, এতেই সন্তুষ্ট হব। আশা করি তারা শুনবে আপনার কথা। কিন্তু দুনিয়ার মোহ, দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পদ আজ আমাদের ওই কবর ভোলা করে রেখেছে। মানুষ এত পরিমাণে ওই সম্পদের পিছনে দৌড়াচ্ছে, মনে হয় যেন দুনিয়ায় যার যে কততলা বাড়ি হবে আল্লাহ জান্নাত তার সেই কততলা দেবে, এই জন্য দুনিয়ায় ঘর এত বেশি করার আমাদের হরিত লেগেছে। যা যত টাকা হবে সে তত কবরে যাওয়ার পরে জান্নাত তত বড় বড় পাবে, পাল্লা লাগা। আসলে আসলে এই টাকা এই সম্পদ কাজে আসবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়াদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরামা জানিয়ে দিলেন, তোমাদের এই বাহ্যিক কোন আকার আকৃতি দেখে আল্লাহ তাআলা বিচার করবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তর আর তোমাদের আমল দেখেই বিচার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখে বিচার করবে? শুধু আমল নয় গো, নবী বললেন অন্তর সাথে আমল। জলসার মজলিসে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ অন্তর দেখবে না? কিসের জন্য দিয়েছ? আমি নামাজ পড়ছি, আল্লাহ দেখবে না বান্দা আমার কিসের জন্য নামাজ পড়ছে? অন্তর তো দেখা দরকার, তো অন্তরে কি আছে? এমন মানুষ অনেক আছেন বাড়ি মোটেও নামাজ পড়ে না, কুটুম বাড়ি যাওয়ার পরে আর নামাজ ছাড়ে না, আছে না নেই? আল্লাহর ভয়ে গিয়ে কুটুম বাড়ি গিয়ে নামাজ পড়ে না? তাদের বোঝাতে চাই যে আমি নামাজ, মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে এখন মেয়ে যখন বিয়ে হয়েছে জামার বাড়ি তো যাওয়া লাগবে, যেতে হবে না? হবে না, আত্মীয়তা তা না হলে থাকবে না। আমি এত তো নামাজ পড়ি না, ওখানে যে যদি নামাজ না পড়ি তাহলে বলে কোন পরিবারের মেয়ে নিলাম, বেনামাজির বাড়ির মেয়ে? এই অপবাদ মেয়ের মাগানো যাবে না। যাই ভুলিরহাট থেকে একটা 10 টাকা দামের টুপি কিনি, অল্প দাম, বেশি দরকার নেই, কারণ 3-4 দিন থাকবো, লাগবে ওই টুপিটা 3-4 দিন। আল্লাহ যদি বাঁচে রাখে আবার 27 রোজার দিন বের করবে। ওই 10 টাকা দামের একটা মেয়ে তুই পকেটে নিয়েছে, পকেটে নিয়ে জামার বাড়ি চলে গেছে সকাল বেলা 10টা 11টা বেজেছে আর ঘন পাকে খবর নিচ্ছে। আচ্ছা আপনাদের এই জায়গায় সেই দুপুর বেলার নামাজ কখন? এমন মুসলমান অনেক আছেন, পাঁচ অক্ত নামাজ পড়া তো ভুলের কথা, পাঁচ অক্ত নামাজের নাম জানে না, আছে না নেই? আছে না নেই? পাঁচ অক্ত নামাজের নাম জানে না। ফজরের নামাজ মানে ভোরবেলার নামাজ, জোহর মানে দুপুর বেলা, আসরের নামাজের কি বলে? বলে 4টার আজান হচ্ছে। কতটা আমরা আল্লাহর হুকুম মানছি, কতটা মানছি? আল্লাহ কোনো কিছুর অভাব দেননি আমাদের, আল্লাহ সব নিয়ামত গুলো দিয়েছেন বান্দা, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, তোমার জন্য সব কিছু আমি দিয়ে দিয়েছি, নিয়ামত গুলো সব উপভোগ করো। আর আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটু আমার শুকরিয়া আদায় করবে সেইটা আমি শুনতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা সব নিয়ামত দিলো না, আর আমি চাই একটু তোমরা আমার শুকরিয়া আদায় করো। তোমরা একটু নামাজে সেজদায় যে সেজদায় পড়ে আমার প্রশংসা করো, আল্লাহ এটাই চায়। ও আমার বান্দারা তোমরা আমার ইবাদত বন্দেগি করো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অন্য কোন কারণে নয়। ও আমার বান্দা বান্দিরা
আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যটা হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো তোমরা আমাকে ইবাদত করবে বলে, আমার ইবাদত করবে বলে। ও ভাইরা বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদিগকে, তাহলে শুধু ইবাদত বন্দেগি করব, সংসার করব কখন? প্রশ্ন আসে না? আসে না। আল্লাহ বললেন কেবলমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, হাট বাজার করব না, সবসময় মসজিদে পড়ে থাকবো, একটা চিন্তার কথা। মুফাসসিরিনে কেরামেরা লিখেছে, ইমানদার মানুষের গোটা জীবনের কর্মটাই হলো ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কাজটা করবেন সেটা যদি নবীজির আদর্শ মোতাবেক হয়, নবীর তরিকা মোতাবেক হয়, সেটা হবে আপনার জন্য ইবাদত। আপনি ঘুমাতে যাবেন, ঘুমটা হবে আপনার জন্য ইবাদত। যদি ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ডান কাতে শুয়ে পড়েন, ওঠার সময় যদি চোখটা কোসলে নিয়ে যদি আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যদি আপনি এই দোয়াগুলো পড়ে ওঠেন, ঘুমিয়ে থাকবেন, আল্লাহ আপনার নামায় আমলে সব লিখে দেবেন। আর যদি শরিয়াত মোতাবেক না ঘুমান তো হবে? আল্লাহ ওই জন্যই বললেন সব কাজ যে কাজটাই করবে তোমার জন্য নেকি, প্রত্যেকটা কর্মে মন চাই জিন্দেগি চালালে হবে না, রব চাই জিন্দেগিতে চলতে হবে। আমার মন যেভাবে চেয়েছে আমি সেইভাবে চলতে পারবো না, আমার আল্লাহ যেভাবে চেয়েছেন আমাকে চলতে হবে সেইভাবে, কারণ আমি আল্লাহর কাছে আমার জান মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ যেভাবে হুকুম করেছেন আমার চলা লাগবে সেইভাবে। একজন ইমানদার মানুষ ভাত খাবেন, যদি প্লেটের নিচে দস্তরখান বিছিয়ে নিয়ে সুন্নাতি তরিকায় খেয়ে নেন, ওই মানুষটা খানা খাবে আল্লাহ তাআলা তার নামায় আমলে খানা খাওয়াটাও ইবাদতের ভিতরে গণ্য করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি মনে রাখুন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পেশাব পায়খানায় যান, টয়লেটে যান, এই টয়লেটে যাওয়ার সময়তে যদি বাম পা আগে দিয়ে প্রবেশ করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, পেশাব পায়খানা হয়ে গেল, এরপর পার হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আল্লাহর প্রশংসা আদায় করলেন। যদি এইভাবে আপনি ডান পা দিয়ে বার হয়ে আসেন, পেশাব পায়খানা করবেন, আপনি টয়লেট করবেন, এরপরে ওই পেশাব পায়খানাটা আপনার ইবাদতের ভিতরে লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, একজন ইমানদার মানুষের গোটা কর্মটাই হলো তার জন্য ইবাদত। আমাদের চলা বলা ওঠা বসা সব কাজ হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন ওইভাবে করার, প্রিয় নবীর আদর্শ গুলো ফলো করে চলার। কিন্তু আজ আমরা দুনিয়াদারি এমন হয়ে পড়েছি, সম্পদের মায় পড়ে আল্লাহর হুকুম মোতাবেক যে নামাজটুকু আদায় করব দৈনিকই, এই সময়টুকু আমি আপনার ভিতরে অনেক পাওয়া যায় না, লক্ষ্য করা যায় না। প্রত্যেকদিন মুয়াজ্জিন সাহেবে দৈনিক পাঁচবার করে আজান প্রদান করেন, ও আল্লাহর বান্দারা হাইয়া আলা সালাহ, নামাজের দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো। প্রত্যেকদিন পাঁচবার করে মুয়াজ্জিন ডাকছেন আল্লাহর দিকে মসজিদে আসার জন্য। আর আমরা তো আজান শুনে চলে যাচ্ছি অন্য জায়গায়, চায়ের দোকানে। আমরা আজানটাকে দুনিয়ার কাজের সঙ্গে মিলিয়ে দিয়ে আমরা আল্লাহর হুকুমগুলো অবাধ্য করে, আল্লাহর হুকুমগুলো না মেনে আমরা চলেছি, এর ফল একদিন পাব। আল্লাহ যেদিন কিয়ামতের দিন ডাকবেন বান্দাকে, ওই দিন মনে হবে আল্লাহ একটা সেজদা দেওয়ার তৌফিক দাও, দুনিয়াতে অন্তত যাওয়ার একটা তৌফিক দাও। দুনিয়াতে যাব আপনারা নাফরমানি করব না, কিন্তু সেই দিন আর কোনো সুযোগ হবে না।
বান্দারা তোমাদের কাছে কম বলা বলিনি, আলেমেরা এসে মুহিত সাহেব এসে বলেছে, মতিন সাহেব বলেছে, আশিক বিল্লাহ সাহেব এসে এনারা বলেছে কোরআন হাদিসের কথা। সেই দিন মনে করেছে ও বলেছে বলুক আমরা আমল করব না, সেই দিন দাম দাওনি, আজকে দাম দিচ্ছ, এ দাম দেওয়াই কোনো গ্যারান্টি হবে না। হেদায়েত হওয়ার জন্য না বিরাট অসনা লাগে না, বিশাল অসনা লাগে না, যদি একটু আমরা আমল করতাম অন্তত টুক টুক করে একটা একটা জলসাতে বসে, অন্তত যদি একটা একটা বক্তার মুখ থেকে যতটা বায়ান শুনেছি বিশাল না, একটা বায়ান শুনে যদি আমরা ওই বায়ানের ভিতর থেকে একটা আমল জিন্দেগিতে আমরা বাস্তবে রূপ দিতে পারতাম, আমরা অনেক আগিয়ে যেতাম, অনেক দূরে চলে যেতাম। আসলে হয়েছে কি, অসম্ভব কিন্তু আমল করব না। আপনার ছেলে হয়েছে জ্বর, ডাক্তারের কাছে নিয়ে গেছে স্ত্রী, ডাক্তার এখন তিনটে ওষুধ